গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা প্রত্যেক দিনের ন্যায় আজও এক ঝাঁচকচকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ বা আমাকে তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাকে অল করে দেবে অল করে দেওয়া মানে হচ্ছে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করে তোমাদের কাছে আমি ভিডিওটা শুরু করছি সেটা হলো পুরো ভিডিওটা দেখবে একটুও কিন্তু স্কিপ করে দেখবে না আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি আমার রান্নাঘর থেকে ম্যাক্সিমাম ব্লগে কিন্তু আমি স্টার্ট করি রান্নাঘর থেকে শুধু আমি বলে না প্রত্যেকটা গৃহিণীর বোধ সকালটা শুরু হয় তার প্রিয় রান্নাঘর থেকে আর সকাল সকাল বাসিক জামাকাপড় ছেড়ে চলে এসেছি এখন কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি সবাই মোটামুটি ঘুমাচ্ছে বন্ধুরা আর আমি চেষ্টা করি আধ ঘন্টা আগে মানে সবার ওঠার আধ ঘন্টা আগে যেন আমি ঘুম থেকে উঠতে পারি তাহলে নিরিবিরিতে কিছুটা কাজকর্ম করতে পারি আর প্রিয় যে কাজগুলো হয় সেইগুলি যাতে করে নিতে পারে যেমন ধরো এই কাজটা আমার কাছে খুব প্রিয় একটা কাজ এই সময় যদি কেউ আমাকে ডাকা ডাকি করে না আমার খুব মাথা গরম হয়ে যায় কারণ আমি গাছপালা মানে দেখাশোনা করা গাছ পটিং করা ভীষণ পছন্দ করি এই সময়টাকে বলতে বড়ো আমার মি টাইম এদের সাথে সময় কাটাতে না আমার ভীষণ ভালো লাগে আর এদের দিয়ে যদি আমি আমার দিনটা শুরু করি তাহলে আমার দিনটা কিন্তু ভীষণ ভালো যায় তো যাই হোক আবার চলে এলাম রান্নাঘরে এই যে আমি বলে সপ্তাহে দুদিন কিন্তু ভালো করে আমার রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করি বন্ধুরা সব বক্সগুলো ভালো করে ঝেড়ে নিই ভাল তাহলে কি হয় জানো তো মাঝে মাঝে দেখবে মাকড় যদি ঠিকঠাকভাবে সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে না ঝাড়া হয় না তাহলে অনেক মাকড়সার জাল থাকে ছোটো ছোটো পোকামাকড় হয় ওই জন্য কী করি আমি সপ্তাহে দু ভালো করে রান্নাঘরগুলো কিন্তু ডিপ ক্লিন করি আর এই যে ডোরগুলো আছে সেইগুলোকেও না একটু কলিন দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আর একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করলে কীরকম চকচকে লাগে দেখো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আসলে কি বলো তো যেখানে দাঁড়িয়ে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় অর্ধেকটা সময়ে কাজ করি সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা দেখতে সুন্দর লাগে তাহলে কার না ভালো লাগে বলো আর কাজ করতেও কিন্তু একটা বেশ এনার্জি পাব 把话讲。Bye bye. রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তোমাদের একটাই আমি টিপস বললো সেটা হচ্ছে অহেতুক জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস কখনোই রান্নাঘরে স্টোর করে রাখবে না বন্ধুরা আমি অনেককে দেখেছি যে কন্টেনার শেষ হয়ে গেল বা বোতল শেষ হয়ে গেল সেটাকে আর ফেললো না সেটাকেই আবার রিউজ করার জন্য রেখে দিলো আদৌ কিন্তু আমাদের এত কন্টেনার বোতল কিন্তু আমাদের লাগে না তোমরা একটু দেখবে বা তোমরা যদি একবার ঠান্ডা মাথায় খুঁজে দেখো এদিক ওদিক কিন্তু অনেক কন্টেনার পড়ে থাকবে যেগুলো আমাদের দরকারই পড়ে না তো সেইগুলোকে যদি তোমরা না রেখে ফেলে দাও যতটা কম জিনিস রাখা যায় তাহলে কি বলো তোমাদের পরিষ্কার করতেও সুবিধা হবে আর রান্নাঘরে কিন্তু পোকামাকড়ে পোকামাকড়ের উপদ্রবও কিন্তু অনেক কম হবে আর কথা বলতে বলতে কিন্তু আমার কিচেন টপ ডিপ্লিন করা হয়ে গেল প্লাস কিন্তু আমার ডাইনিং রুমের অনেকটা কাজ কিন্তু বন্ধুরা এগিয়ে গেল কী জানো তো বন্ধুরা এক দুদিন ধরে এতটা পরিমাণে গরম পড়েছে যে ক্যামেরা করে করে এই ভিডিও করে করে কাজ করতে সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছে ভাবছি যে হয়তো দু তিন দিন এই গরমে আমি ভিডিওই করতে পারবো না কিন্তু ওই যে নেশার মতন হয়ে গেছে যদি ভিডিও না করি তাহলে তো কালকে আমি কোনো ভিডিও দিতে পারবো না আর বন্ধুরা আমায় কোনো কমেন্টই করতে পারবে না এই লোভে লোভে জানো তো তোমাদের কমেন্টে লোভে লোভে আমাকে ডেলি একটু একটু করেও কিন্তু কষ্ট করে হলো ব্লগটা করতে হয় আর তোমরা যে দেখো দেখে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা সত্যি এর জন্য আমি না অনেকটা মোটিভেট হই আমি নতুন একটা ভিডিও করার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে তোমরা প্রত্যেকটা দিন একটু হলেও কিন্তু আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওতে একটা করে কিন্তু লাইক করো বন্ধুরা সাদা জিনিস যেমন দেখতে সুন্দর লাগে ঠিক তাটা মেনটেন করাটা কিন্তু খুব চাপের ওই জন্য না আমাকে প্রত্যেকটা দিন ভালো করে আমার যে সাদা যে ফার্নিচারগুলো থাকে সেগুলোকে কিন্তু ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর ডাইনিং টেবিলটাও কিন্তু আমি ভালো করে প্রপারলি ক্লিন করে রাখি বলে না আমার সাদা ডাইনিংটা কিন্তু খুব সুন্দর চকচক করে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা কী জান তো বন্ধুরা পৃথিবীতে কিন্তু আমরা সব কিছু শিখে আসি না বা মায়ের পেট থেকে পড়েই কি আমরা সব কিছু শিখে যাই শিখি না আস্তে আস্তে কিন্তু আমরা সব কিছু রপ্ত করি নিজেদের স ইচ্ছায় সব কিছু কিন্তু রপ্ত করতে হয় শেখার যদি ইচ্ছা থাকে না বন্ধুরা তুমি পঞ্চাশ বছর বয়সেও কিন্তু শিখতে হবে আর শিখতে গেলে তোমাকে মাথা নত করে কিন্তু শিখতে হবে ওই ছোট ও আমার থেকে ছোট ওর কাছ থেকে আমি কিছু শিখবো না বা আমি এটা শিখলে আমি ওর কাছ থেকে ছোট হয়ে যাব এই মেন্টালিটি যদি তোমার থাকে তুমি কিন্তু জীবনে কিচ্ছু শিখতে পারবে না বন্ধুরা সবার কাছ থেকে পৃথিবীতে সবার কাছ থেকে কিছু শেখার আছে বড়দের কাছ থেকে শেখার থাকলেও ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে এই যে ধরো আমরা কোনো কিছু শেখার আগেই ভাবি যে না এটা আমার পক্ষে সম্ভব না আমার দ্বারা হবেই না জীবনে এই কাজটা আমি করিনি কি করে পারবো যদি না করতে পারি যদি আমি ফেল করে যাই এত কিছু যদি না এত কিছু আমাদের মনে আসে বলেই না আমরা কিন্তু স পা পিছিয়ে যাই আর অনেক কিছু কিন্তু পৃথিবীতে অনেক ভালো জিনিস কিন্তু আমরা সেখান থেকে দূরে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এইবারে না ফ্রিজ থেকে মাছটাকে নামিয়ে রাখছি কারণ মাছটাকে যদি আগে থেকে না নামিয়ে রাখি তাহলে কি বলতো বরফটা গলবে না আর আমার রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আগের দিন পিকুরানি আমাকে বলেই রেখেছে মাসি আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চাউমিন দিয়ে টিফিন করব। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি চাউমিনটা করতে ওখানে আমি সবজিটা কেটে রাখবো আর এখানে চলে এসেছি আমি আমার ড্রাই ফ্রুট কলা এগুলো খেতে সকালবেলা আমি বেশিক্ষণ তোমরা জানো বন্ধুরা আমি এমটিস্ট আমাকে একদম থাকি না যেহেতু আমি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের পেশেন্ট আমাকে কিন্তু কিছু না কিছু আগে ঘুম থেকে উঠে খেয়ে নিতে হয় তো ওই জন্য আমি ঘুম থেকে উঠেই আগে আমি ড্রাই ফ্রুটটা খাই মানে উঠেই না ধরো পাঁচ দশ মিনিট কিছু কাজকর্ম করলাম তারপর আমার প্রাণায়াম থাকে তোমরা তো দেখো তারপরে কিন্তু আমি ড্রাই ফ্রুটটা খাই আর তার এক ঘন্টা পর আমি একটু চামড়ি খেয়ে নিই বন্ধুরা আর দেখো আমার এখানে কিন্তু সবজিটা কাটাও হয়ে গেছে আমি সবজির মধ্যে কিছুই দিইনি বন্ধুরা একটুখানি তো আমার বিনস দিয়েছি গাজর দিয়েছিলাম হ্যাঁ আর হ্যাঁ মনে হয় পরে একটা আলু আর একটা পেঁয়াজ দিয়েছিলাম ব্যাস এই দিয়েই কিন্তু আমি আজকে আমার চাউমিনটা করবো তো যাই হোক ওখানে সবজিগুলো ধুয়ে চলে এলাম একবারে মুখটা না ফ্রেশ ওয়াশ দিয়ে নিয়েছি এবার ফ্রেশ ওয়াশ দেওয়ার পরই অবশ্যই করে কিন্তু টোনার ইউজ করবে যতবার তোমরা মুখটা ফ্রেশ ওয়াশ দেবে ততবার টোনিং করবে না হলে কিন্তু ওপেন পোর্স হয়ে যায় মুখে কিন্তু গর্ত গর্ত হয়ে যায় ওইখান থেকে কিন্তু আমাদের ময়লাগুলো ভেতরে ঢোকে আর দেখো চলে এলাম চাউমিনটা সেদ্ধ করতে গরম জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম একটু ফুটলেই তার মধ্যে কিন্তু আমি চাউমিনটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষে তেল তোমরা সাদা তেলও ইউজ করতে পারো এটা তোমরা সবাই যেন যে একটু নুন আর একটু তেল দিয়ে দিলে চাউমিনটা গলে যায় না মানে একটুখানি মানে ঝরঝরে থাকে গায়ে গায়ে লেগে যায় না আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আর এই চাউমিনটা আমরা তিনজন মিলে করেছি আমি আমার বোন আমার মা মানে মনে হচ্ছে আমাকে একটু দে মানে হয় না একসাথে থাকে যা হয় তো এইটাই হচ্ছিলো কিছুই না আমি ওদের সব কেটে কুটে দিয়েছিলাম তো ওরা একটু নাড়ানাড়ি করলো বোন বলছে দে আমি একটু নাড়া করি আমি দিলাম এই যা তো যাই হোক কথা বলতে বলতে আমার চাউমিনটা রেডি হয়ে গেল আর এখানে নামানোর আগে আমি একটু অরিগ্যানো দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বাচ্চারা খাবে বলে বেশি ঝাল দিতে পারিনি অল্প একটু ঝাল দিয়েছিলাম বাট খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয়েছে আর একদম কিন্তু অল্প তেল দিয়ে করেছি তো দেখো এখানে মা সবার জন্য সার্ভ করে দিচ্ছে খাবার দাবার আমার ফার্স্টেই আমি মেয়েকে দিয়ে দিলাম মেয়ে কিন্তু সবার আগে মানে আমার পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে যেহেতু ওর পড়া রয়েছে মানে প্রজেক্ট রয়েছে তো ওই জন্য ওকে আমি ফার্স্ট দিয়ে দিলাম আর পিকুরানি জাস্ট নাও উঠলো ও আগে ফ্রেশ হয়ে নিই তারপরে কিন্তু ওদের একসাথে আমি দিয়ে দেবো দেখবে বন্ধুরা চাউমিন কিন্তু ডিমের ভুজিয়া আর সস ছাড়া কিন্তু ভালো জমে না আরে দেখো দুই বোনকে একসাথে দিয়ে দিলাম বন্ধুরা আমার মেয়েও বললো না মা পিকুর সাথেই আমি খাবো ওই জন্য দুজন কিন্তু একসাথে খাচ্ছে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে বোনের জন্য করছি চা তোমরা জানো বোন দুধ চা ছাড়া কিচ্ছু খায় না আমাদের তো রচা খাওয়া হয়েই গেছে তো এইটা আমি আর বোনের জন্য করে নিলাম বন্ধু বন্ধুরা আমি মনে করি বিয়ের আগে মা ঠাকুমা আর বিয়ের পর শাশুড়ি মাকে যদি আমরা একটু ফলো করতে পারি আমরাও কিন্তু অনেক ভালো ভালো গুণ রপ্ত করতে পারি যা আমাদের সংসারের লক্ষ্যীশ্রী বজায় রাখতে অনেকটা কিন্তু সাহায্য করে আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেড বা বেডরুমটাও পরিষ্কার করা হয়ে গেল সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি বন্ধুরা যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো হাজব্যান্ড আবার চলে এলো টিফিন খেতে আবার চলে এলাম ওকে টিফিনটা সার্ভ করতে তো বন্ধুরা ও আমার হাজব্যান্ড আসার সময় আবার বাজার করে নিয়ে চলেও এসেছে কি কী বাজার এনেছে বন্ধুরা আমি এখনও দেখে উঠতে পারিনি এসে দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে আর দু পিস কাতলা মাছ ছিল আরও হয় চারটে চার পিস না পাঁচ পিস আরও কাতলা মাছ নিয়ে এসেছে তো সেটাই আজকে রান্না হবে বাট গরমকালে চিংড়ি মাছ ছাড়ানোটা কিন্তু বন্ধুরা ভীষণ চাপের আর এখানে দেখো আমার সবজিগুলোও কিন্তু কাটা হয়ে গেছে এটা আমি অফ ক্যামেরায় করেছি এখানে আমি কাতলা মাছটা ধুয়ে নিয়েছি নুন হলুদ পাখানো আছে এখানে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এখানে ডালটা বসিয়ে দিয়েছি গরম করাই আর এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে করব হচ্ছে কাতলা মাছ আর চিংড়ি মাছটা করবো পটল আলু দিয়ে সেই সবজিগুলো কেটে একদম জল ঝরাতে হয়ে জল ছড়িয়ে দিয়েছি তো চলো তোমাদের সাথে এবার রেসিপিগুলোই শেয়ার করি আমরা আমার মা ঠাকুমা মাদের ঘুম থেকে উঠেই কি দেখতাম সদরটা গিয়ে ঝাড় দিত একটু জলের ছিটা দিত তারপরে তারা বাসি ছাড়তো ছাড়ত বাসি কাপড় ছেড়েই তারা রান্নাঘরে এসে বাসির কাজ বাজ মানে বাসি রান্নাঘর মুক্ত করতো চুল তারপরে তারা স্নান করে নিত স্নান করে তারা চুল বেঁধে তারপরে সিঁদুর পরতো তারপর তারা ঠাকুর ঘরে যেত কত নিয়ম কানুন তারা মেনটেন করতো যেমন চালের কৌটোর থেকে চালের ড্রাম থেকে চাল নিয়ে আবার তিন মুঠোর চাল তারা আবার সে চালের ড্রামে ঢেলে রাখতো কত কি তাদের দেখেই না একটা ভাব থাকতো আর তারা এই সব মেনটেন করতো বলেই কিন্তু তাদের ঘরে কিন্তু সব সময় মা লক্ষ্মী বাধা পড়ে থাকতো আমরা আমাদের এই ব্যস্ততম জীবনে কজন আর এই সব মেনটেন করে চলি বলো তাই জন্যই না আমাদের হয়তো সংসারে এতটা অশান্তি সময় খিটির মিটির লেগেই থাকে কিন্তু আমি চেষ্টা করি বন্ধুরা একটু আধ্য হলেও সব কিছু হয়তো বন্ধুরা আমি পেরে উঠি না কেন মিথ্যা কথা বলো বন্ধুরা হয়তো সব কিছু পেরে উঠি না বন্ধুরা তাও চেষ্টা করি যেটুকু পারার সেটুকু চেষ্টা করি শাশুড়ি মা যেটুকু বলার সেটুকু চেষ্টা করি মার শেখানো জিনিস সেটাকে মেনটেন করার চেষ্টা করি আর এইভাবেই কিন্তু আমাদের মা লক্ষ্মী ঘরে কিন্তু বিরাজ করে সংসার খরচা কিভাবে বাঁচাতে হয় তারা কিন্তু খুব ভালো জানে কারণ তারা তো বিলাসিতার মাধ্যমে তাদের জীবন কাটাতো না তারা এত এত টাকার শপিংও করতো না বা তারা এত ফাইভ স্টার হোটেলে তারা ঘুরতেও যেত না তারা সেই টাকাটা কিন্তু তারা সঞ্চয় করে রেখে দিত যখনই তাদের পরিবারের কোনো মানুষ যখন বিপদে আপদে পড়তো তখন কিন্তু তারা সেভিংসের টাকাটা তারা কিন্তু তাদের হাতে তুলে দিত এখন আমরা হাউসওয়াইফরা কজন বলো তো সেভিংস করতে পারি আমাদের কাছে দশ টাকা আসলেই মনে হয় এই জায়গায় আমরা শপিং করে নিই বা আমরা টু কাট করে রাখি মোবাইলে সেটা গিয়ে চট করে আমরা কিন্তু অর্ডার করে দিই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম তোমরা এটা জ্ঞান হিসাবে নেবে না যদি তোমরা ঠান্ডা মাথায় ভাবো এর সত্যতা কিন্তু অনেক বেশি রয়েছে বন্ধুরা আর কথা বলতে বলতে দেখো আমার এইদিকে পটল আলু দিয়ে চিংড়ি মাছটাও হয়ে এসছে আর এদিকে ফুলকপি আলু দিয়ে কিন্তু কাতলা মাছটাও বন্ধুরা হয়ে এসছে খুব গরম পড়েছে তো বন্ধুরা এখন আর একটা কড়াইতে করে উঠতে পারছি না মনে হচ্ছে তিনটে ওভেন জ্বালিয়ে তিন দিকে রান্না করলে খুব তাড়াতাড়ি আর রান্নাঘর থেকে একটু বেরিয়ে গিয়ে ফ্যানের তলায় বন্ধুরা বসতে পারবো কি করবো রান্না তো করতেই হবে কারণ পেট তো আর আমাদের মানবে না সব এখানে গল্প হচ্ছে কারোর স্নান হয়নি সবাই একের পর এক বেগুসরাই নেই মাম্পার স্নান হয়নি তোর ঝুরু স্নান হয়নি তারপর আমি যাব ওই একটা বাথরুমে তারপর সবাই চুলু চুলি করে মারপিট করবে কে আগে যাব কে পরে যাব তারপর আবার চলে আসবে ওর বাবা চলে আসবে ওরকম পাগলি আর তোর স্নান হয়ে গেছে বেগু হ্যাঁ রস খাওয়া হয়ে গেছে গুড গাল এ একমাত্র গুড গাল আর এখান থেকে পান চিবিয়ে যাচ্ছে আর বাইরে যে কি রোদ তেমন পরিমাণে গরম আমার এখনো রান্না চলছে রান্নাঘর যা অবস্থা সে আর দেখানোর মতো নাই বন্ধুরা আর এখানে আমাদের আজান চলছে এখনো আজান চলছে কটা বাজে সাড়ে বারোটা বাজতে যায় কি রোদ বাবা তো বন্ধুরা জাস্ট নাও কিন্তু আমার রান্না কমপ্লিট হলো আর এইবারে বাসন কটা মেজে নেবো ব্যাস তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই বন্ধুরা আমার কিন্তু রান্নাঘর থেকে ছুটি তো রবিন বিশ্বাস আইডি থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে তোমার নামটা বলো তোমার নামটা জানার জন্য আমার অনেকটাই আগ্রহ রইল তো দিদিভাইয়ের ছেলে হাত ভেঙে দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে কুড়ি দিন হসপিটালেজ ছিল কুড়ি দিন পর ছেলেকে নিয়ে বাড়ি ফিরেই কিন্তু আমার ব্লগ দেখতে শুরু করে দিয়েছে আর আমার ব্লগ দেখে আবার এনার্জি সহকারে কাজে কাজ করতে শুরু করে দিয়েছে থ্যাংক ইউ বলে তোমাকে ছোটো করবো না দিদিভাই শুধু ঈশ্বরের কাছে কামনা করি যে তোমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নতুন জীবনে যেন আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে আগের দিন আমি যে হাতে দুটো গ্লাভস টাইপে পড়েছিলাম ওটা কি ওটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টি ট্যান গ্লাভস যা এখন জানো তো মেয়েরা কিন্তু যখন বাইক চালাচ্ছে বা স্কুটি চালায় তারা কিন্তু হাতে এই গ্লাভস দুটো পরে নেয় ওটা পরে নিলে কি বলতো তোমার হাতের ট্যান পড়বে না আর কিছুই না আর এখানে আমি দেখো মাটিগুলোকে একটু রোদে শোকাতে দিচ্ছিলাম আগের দুদিন আগে না বৃষ্টি যেটা হলো সেখানে এই মাটিগুলো পুরো ভিজে গেছিলো তো সেটাই দেখলাম একটুখানি ভালো করে ভেঙে দিলাম যাতে মাটিটা ঠিক আছে রান্না সব নুন ঠুন ঠিক আছে তো আর একটু ক্যামেরার দিকে তাকে আমার বন্ধুদের বল আমি কেমন রান্না করি ভয় বলছি না তো সত্যি কথা বলছো তোকে ঠিক আছে খাও তো বন্ধুরা দেখো আমি যে মাছের ঝোলটা করেছিলাম ফুলকপি আলু দিয়ে এই হচ্ছে তার মানে ফাইনাল লুক দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এখানে করেছি পটল চিংড়ি মানে পটল আলু দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা যে তরকারি আর ডাল আছে চাটনি সেটা ওই কিচেনে আছে তো চলো এইটুকুই আজকে রান্না করেছি গরমে আর বেশি করতে পারিনি গো তো বন্ধুরা হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে এবারে আমি আর আমার বোন ভাগ যোগ করে আমরা সবাই খেতে বসে যাব তো এক জায়গা তো সবাই হবে না তো আমরা দুজন মানে এক কিছু বাচ্চাগুলোকে বেডরুমে দিয়ে দেবো আর আমরা তিনজনে ডাইনিং টেবিলে বসে যাব তো বন্ধুরা লাঞ্চ করে চলে এলাম বেডরুমে যা পরিমাণে গরম লাগছে যে ডাইনিং রুমে বসে যে দুর্দণ্ড টিভি দেখব তারও উপায় নেই ওই জন্য আমরা সবাই মিলে বেডরুমে চলে এসেছি আর একটু ঠান্ডা ঠান্ডা লিচুগুলো খাচ্ছি তারপরে একটু রেস্ট নেব তারপরে তোমাদের সাথে কিন্তু বন্ধুরা আবার আমি ফিরছি তো নতুন বোতল ফেলে দিয়ে এসেছে না চলো এসো বেগু চলে এসো মানে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটা আর এখনও দেখো কি পরিমাণে রোদ কখন ভাবছি সূর্যটা ডুববে আর আমরা গিয়ে একটু ছাদে গিয়ে বসবো তো যাই হোক এবারে আমি এখানে পর্দাটা সরিয়ে সিধে চলে গেলাম চা করতে তো সরাস বিকেলবেলা আমরা সবাই মোটামুটি রচাই খাই তো এখানে চা আর বিস্কুট নিয়ে আমরা তিনজনে চা ফা খেয়ে তারপরে সিধা যাব বন্ধুরা ছাদে তো চলো একেবারে খিনি তোমাদের সাথে আবার আমার ছাদে তো বন্ধুরা চাঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা সবাই ছাদে যাচ্ছি আর বোনকে সূর্যমুখী দুটো গাছ দেখাচ্ছিলাম বললাম না মাত্র দুটো সূর্যমুখী গাছ আমার বেঁচেছি সেই গাছ দুটোই কিন্তু করিও চলে এসেছে আর কড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে মানে মোটামুটি সাত আট দিনের মধ্যেই কিন্তু কড়িগুলো ফুটে যাবে আর তারপরে দেখো গাছের জলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে স্নান করে দিচ্ছি গাছগুলোর যা অবস্থা হয়েছে বন্ধুরা আর কিছু বলার নেই তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহ করে যারা আমার এত ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট দেখলে বা আমার সাথে থাকলে আমার অন্তর তাকে তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা আমার নতুন এই ভিডিওটা দেখছো তাদের যদি আমার ভিডিওটা বা আমাকে এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটা লাইক করে দিও একটা লাইক করে দেওয়া মানে অনেকটা মোটিভেট করা আমাকে আর দেখো এখানে আমি একটা ছোট্ট নয়নতরা গাছ পুচ্ছি এটা দেখলাম আগাছার মধ্যে জন্মেছে জবা গাছের সাইড দিয়ে দেখলাম এই নয়নতরাটা জন্মেছে তো আমি আস্তে করে তুলে আবার ছোট্ট একটা পটে পটিং করে দিলাম বাগানিতে যা কাজ এইখান থেকে তুলে এখানে পটিং করা ওখান থেকে তুলে এখানে পটিং করা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না